কথা আছে কি পাতা ছেড়ে দিলাম তোর ভাই চল দেরি করিনি
আরে সকাল হলো না ভোর হলো বল তো আচ্ছা ঠিক আছে মোটামুটি ভোর হতে চলেছে বুঝলি কি বলেছে আচ্ছা ধরো আয় আমার সন হতে রে কারা আয় আমার সন হতে আমি দেখতে পাইনি গেঁয়ো গাছের গোড়া ছিল তো ফিল্মে উনি ছিলেন দেখতে পাইনি ঠিক আছে ওই হলো পাউরুটি বড় মাছের গালে গায় না ছোট মাছের গালে গা বড় মাছ তুই গিলে গেলে খা গিলে গেছে ফেলেছি মাছে চাল লেগেছে দিচ্ছে
নদীর মাঝখান দিয়ে একটা মান্দাস যাচ্ছে বুঝলি, সেই মান্দাসে আমাদের মোটামুটি চিপে বসে আটকে গেছে। তাই মান্দাসের কিছু আছে কি? দাঁড়া দাঁড়া দেখ, এই তো মান্দাস এত সুন্দরী, নদীর মাঝে সুন্দরী কি করবে? এই কেন কাছাকাছি চলে এসছে বুঝলি, জিজ্ঞেস করো বলে সুন্দরী তোমার কি হয়েছে? বলে স্বামী সর্বদ দংশন করে সারাক্ষণ না কেন বলছি কোথায় কামড়েছে? বাবার বৃদ্ধ আঙুলে পায়ে কামড়েছে, চোখে কামড়ে মরে যেত। ওরে হতভাগা, পচে মরে বলে গন্ধ ছড়াচ্ছে তোমার। বলে সুন্দরী তোমার এই পচা মালকে ফেলে না আমার সঙ্গে চলে এসো। তোমার ভাই কানা হলো কি করে? আমার ভাই কানা হলো মার পেট থেকে কানা হয়ে গেছে, চিরজীবনের কানা। তুই মোটামুটি কথা বলে আমি বসাচ্ছি। ও সোনা ও সোনা, আজ থেকে তুমি আমার আমার ওই গদা দাদা দাদা তিনটে বউ আছে, আর একটা বুড়ো মা আছে, কুকুর হচ্ছে মাছ আছে, গোয়াল ভরা গরু আছে, বাক্স ভর্তি টাকা আছে, গোলা ভরা ধান আছে, চারটে খাসি আছে, দুটো পাঁটা আছে, দুটো পাটি আছে, তিনটে বাচ্চা হয়েছে, প্রতিদিন এক বালতি করে দুধ দই, আমাদের খেতে দেয় না, সব বিক্রি করে। আমি একদিন বলেছি ওই বাজার ভাঙা থাকবে, একটা ছাগল দুধ দিয়ে খেয়ে নেবো। আমি যাবো ভাইয়ের কাছ থেকে সব শুনে বলছি বলছে তিনটে বউ আছে বললি, আমি বলে যাবো দাদা তিনটে বউ আছে বলছি। তিনটি বউ করবো ঠিক আছে, বুড়ো মাল মেরে ফেলবো উঠোনে দাবায় বসে বসে হাতিয়ার কিছু করে মেরে ফেলবে তিনটে ঘর করা থাকবে না কত। আসো তুমি আর আমি ইট ভাঁড়ায় কাজ করবো, মনে হয় কাটবো
তো সর্বনাশ হবে শালা তালার উপর তালা খুলে ফেলবো তো ঠিক আছে না সুন্দর সুন্দর যদি পালিয়ে যায় সত্যি এ বিধরা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো সুন্দর মত बाड़ी আরে মার খেয়েছে ভাই তুই তো কানা তুই তো কানা আরে হত বাবা তুই কানা তুই কানা আরে হত বাবা তুই কানা তুই কানা তোরা কাজলে পড়ছিস তোরা কাজলে পড়ছিস এ জারজি এই বস এ কানা আই হে ছোট বউ কি করছিস তে খাবি ওজা ওজা কা থাক থাক তুই কি এনে আরে এ চানা মুভি কই দেখ আমি আর পাচ্ছি না আমি তো 10 মাসে করেছি তা তোর এখন হয়বে কেমন মাথা আমি মাথা আচ্ছা কাজ কর মোটামুটি পেটে পাতি দেবো না না ও বাবা মরে যা ও বাবা ওই ও ছোট করে ওই উনি ওই ছোট ভাই দরকার নেই ওসব এই দেখ
তোর এই বৌদি মনে মনে এক শব্দ থেকে আচ্ছা শোন কানা যা হয় হয়ে গেছে আমি আমার ঘরে আগুন দেব এই পারলে তোর ঘরেই থাকবি সবনা শুনে তুই আগুন দিবি তাও ঘরে সবনা শুনে যে এই পরের ঘরে আগুন দিয়ে নিজের ঘরে আগুন দিচ্ছে সেটা পরে চিন্তা করো যদি আসি তো তিনটে বৌদি যদি ফিরে আসে ওদের তুই ভিক্ষা করে খাওয়াবি আর তোর এই বৌদির নিয়ে আমি মোটামুটি মোটা অটে লেগে চলবো আমি আমার জ্ঞান দিতি লোকের আমি নিজে জ্ঞান দিলিয়ার করবো না চললাম আমি সুন্দরীর কাছে পুরো মাকে মেরেছো ঘর পুড়িয়ে ছাই এনেছো কোনদিন আমার চাইতে সুন্দরী পেলে আমাকে তুমি ভুলিয়ে দেবে তোমার থেকে মনে এমন আশা হয়েছে আর ওই বের করবো না এই যে তোমার